সিপাহীজলা জেলার কার্যকর্তা সম্মেলনের পর বৃহস্পতিবার দলের ভিশন এবং মিশন নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মতামত রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী মহেশ শর্মা এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদাধিকারীরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রভারীকে সঙ্গে নিয়ে সিপাহীজলা জেলায় তার প্রবাস কর্মসূচির উল্লেখ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, 23 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রতিটি স্তরের কার্যকর্তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশকে মূল মন্ত্র করে যে কর্মকাণ্ড রাজ্যে শুরু হয়েছে সে কাজের নিরিখেই বিজেপি দল 60-এর মধ্যে 60টি আসনে জয়লাভ করে রাজ্যে পুনরায় সরকার প্রতিষ্ঠা করবে বলে সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ বিজেপির সভাপতি। আমি খুব সৌভাগ্যবান, আমার সঙ্গে আমাদের মহেশ শর্মা, যিনি আমাদের রাজ্য প্রভারী, তো ওনাকেও আগ্রহ প্রকাশ করলাম যে দাদা মে প্রবাসকে যা রা আপনি সাথ মে চলিয়ে মে ভাগ্যশালী হোক, মে প্রভারী ভি মে সাথ মে আয়া হ্যাঁ। আর আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের আমার সঙ্গে রয়েছেন জেলা সভাপতি, জেলা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আগামী 2023কে সামনে রেখে আমাদের কার্যকর্তারা প্রস্তুত আছে, মাঠে আছেন এবং লড়াই সংগ্রাম, এবং লড়াই সংগ্রাম শুধু নয়, আমাদের সরকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমার কার্যকর্তারা, সমস্ত স্তরের কার্যকর্তারা সবাই তৈরি আছে। আর আমরা একটাই কথা বলছি যে 60-এ 60 এবং 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার। তো কাজেই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে 60-এ 60 এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কীভাবে আসবে, তার রূপরেখা কী তৈরি হচ্ছে। আমরা জানি যে আমাদের 2018-তে সরকার প্রতিষ্ঠার পর আমরা একটা স্লোগান 25 বছর আমরা শুনেছি, সেটা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ। কিন্তু এই স্লোগান পরিবর্তন হয়েছে, এখন এই পরিবর্তনের স্লোগান হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এই মূল মন্ত্র নিয়ে সরকার কাজ করছে। আর আমাদের সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের গরিব অংশের মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কৃষক, সকলের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারি সুযোগ সুবিধা করে দেওয়ার ফলে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। তো তার নিরিখে দাঁড়িয়ে আমি বলতে পারি দৃঢ়তার সঙ্গে যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আমি বিশেষ করে এই সরকার গরিব এবং শ্রমজীবী অংশের মানুষ সহ কৃষকদের স্বার্থে নিরন্তর কাজ করে চলেছে বলে জানান তিনি। সিপাহীজলা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য উপস্থাপন করে রাজীব ভট্টাচার্য বলেন, এই জেলায় 2000 টাকা করে সামাজিক ভাতার সুবিধা দেওয়া হয়েছে 48,582 জনকে। বিশেষ করে এই জেলাতে যে তথ্য আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে যে নলেজে আছে, যে তথ্য আমার কাছে আছে, যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সরকার সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, সেটা আমাদের একটা কমিটমেন্ট ছিল ভিশন ডকুমেন্টে যে আমরা সমাজের সরকার প্রতিষ্ঠার পর এই গরিব অংশের মানুষ যারা সোশ্যাল পেনশন পায় তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে। আর আপনারা জানেন ইতিমধ্যে 2000 টাকা আমাদের যারা বেনিফিশিয়ারি তাদেরকে সেই সুবিধা দেওয়া শুরু হয়েছে। এই জেলাতে মোট সামাজিক ভাতা, সুরক্ষার যে ভাতা সেটা যারা পায় তার সংখ্যাটা আমরা জেনে আরও খুশি হবেন, 48,582 জন এই বেনিফিশিয়ারিরা এই আমাদের যেটা সামাজিক সুরক্ষা ভাতা সেটা পান। আমাদের মোদিজি, নরেন্দ্র মোদিজি একটা খুব সুন্দর প্রকল্প চালু করেছিলেন 2017 সালে, সেটা হলো আমাদের ভারতবর্ষে অনেক সময় দেখা যায় আমাদের যারা মা হন, প্রথমবার যারা মানে মা হন, তো তাদের অনেকেরই আর্থিকভাবে অনটন, গরিব অংশের মানুষ যারা রয়েছেন তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে মাতৃবন্দনা যোজনায় তাদেরকে সহযোগিতা করে এককালীন 5,000 টাকা, 3 কিস্তিতে 5,000 টাকা দেওয়ার কথা 2017 সালে সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। আপনারা জেনে খুশি হবেন এই জেলায় এই প্রকল্পে এখন অবধি 11,695 জনকে এই মাতৃবন্দন যোজনায় এই
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 11,695 জনকে সুবিধা প্রদান করা হয়েছে বলে রাজীব ভট্টাচার্য উল্লেখ করেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের সামগ্রিক কাজকর্মের নিরিখে 60টি আসনে জয়লাভ করে বিজেপি আবার 23 বিধানসভা নির্বাচনে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।